পিরোজপুরের ইন্দুরকানীতে বুধবার সকালে তাহফিজুল কুরআন হানাফিয়া মডেল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। চান সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে এবং মাওলানা আবুল বাশার ও জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা শেষে মাদ্রাসায় অধ্যয়নরত বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দ।